मनोज और हमार चैनल नाम इंस्टार मनोज। तो दादा साथ आज के देखा हलो दादा चैनल आज के इसी। तो दादा खूब भलो फील कर दादार एक बिजनेस आज है दादार एक बिजनेस आज है मजखने तुम्हारे टाइम बेर कर ब्लग बनाना चेषा कर। तो दादा के सपोर्ट करो और पाले हमको कर दिओ। आज के अष्टमी ना सप्तमी बुझे पासी ना। हाँ बोले दीजिए हमार चैनल नाम इंस्टार मनोज और किचुई ना। जस्ट ट्राई कर प्रथमवार गोप्रो हाथ नहीं ब्लग करार चेषा कर। सामने हमार बंधु फेमास मोना डार्लिंग जो नायक आज है तरह मत देखते देखे जैक ये नाम दादा। हाँ सब एखे बस तो तीन चारटे भाई बसे बस बस सब एनजय कर भोर होते देखी भाई झगड़ा सामने सप्तम। सो हमार भाई आसछे सौमिक सौमिक के लिए जाब। तो हमें देवाल चौरस्ते दाड़ी आज सौमिक चले बाइक नहीं ठाकुर देखते बैरिए पड़ी जो फर्स्ट मोमो दिए स्टार्ट हो। दाम एक बाड़ाबाड़ी हो गए मोमोर दाम खूब बेसि हो गए जैक पुजो समय तो बाड़ाबाड़ी है पुजो बोले कथा बांगाली दुर्गा पूजा आज के षष्ठी ना सप्तमी रे सप्तमी तो सप्तमी 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 मोटामुटी क्राउड आज और गाड़ी नहीं बैरिए तो बुझे ही पार्छ और एखान एक ठाकुर ठाकुर देखो तब कूमरटुली गए एक मजा करब जानने कल के पड़ी जाओ कूमरटुली আর জায়গাটা খুবই সুন্দর অসাধারণ। কালকে এসেছিলাম আজকের আবার এসেছি ভালো যাবে। চলো বাড়িটা একবার দেখি আসি। আর আজকে হচ্ছে আজকে কী রে আজ সপ্তমী তো সপ্তমী তো আজকের হচ্ছে সপ্তমী। তো এখানে সব ইয়াং জেনারেশনরা আছে সব এখানে বসছে আর এখানে তুমি বসতে পারো যত রকমের নেশা সব করতে পারো। আর গাড়ি নিয়ে এসেছি গাড়িটা কি লাগে দেখো। আর কালকের আমরা এই জায়গাটা বসছিলাম ভালো জায়গা খারাপ না সবাই এসছে বসছে। আর গাড়িটা যদি একটু গোপ্রো সাজেস্ট করবে বেশি সাজেস্ট করবে না ভালো জায়গাটা বেশ ভালো তোমরা এসে বসতে পারো। আর আমি তো কালকে এখানে ভোর দেখেছিলাম আমি তো কালকের ওই জায়গাটা বসছিলাম ওখান থেকে বসে বসে ভোর দেখেছি। তো আজকেরও বেশ ভালো লাগছে। তো চলো এরপরে আমাদের আর একটা ফ্রেন্ড আসবে সেই ফ্রেন্ডটা আসার পরে আমরা এখানে একটু কিছু পার্টি করবো কিছুক্ষণ থাকবো। ঠাকুর তো দেখা হয়নি বাট অনেক কিছু দেখা হয়ে গেছে ভালো লাগছে বেশ। অর্পিতা নেই একটু খারাপ লাগছে বাট ঠিক আছে বাইরে আছে আমার এটাও একটা ভাই কালকের একটা ভাই ছিল সব একই ভাই আমার। ও ভাই ভালো আছিস ভাই? ভাই বসে বসে এখন খাবে তো খাওয়া রান্না হচ্ছে। কী খাবি? ডিম টোস্ট? ডিম টোস্ট ভাইয়ের খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে এখান থেকে আসতে অ্যাকচুয়ালি অ্যাডভোকেটের খুব কষ্ট হয়েছে। আমি গাড়ি চালিয়ে কাকদ্বীপ গেছিলো কাকদ্বীপ থেকে আবার চালিয়ে ডেমন জোকা এসছে দেন জোকা থেকে আমি ওকে তুলে আনি বাইকে ধরে খুব কষ্ট হয়েছে খাওয়া দাওয়া হয়নি সারাদিন নিজের হাল ফাল দেখতে পাচ্ছি দেয়ালে ডিম টোস্ট কে ঠিক হবে। চলো আমারও খিদে পেয়েছে আর বাইরে কালকের আমাকে দাঁড়িয়ে দেবে তাহলে উইদাউট দাঁড়িয়ে পুজো তো নতুন লোক দাড়ি নিয়ে একটু কমেন্ট করবে দাড়ি কেটে দিলে আমাকে এরকম হয়ে যেতে এ দেখো অবাক হয়ে গেছে
কেমন করে আসছিল কে জানে, ঠিক করে সামনে এসে গেছে। হতে পারে পুজোর সময় এরকম ব্যাপার হতে পারে। ভাই ঝগড়া সামনে চলে এসছে, বাইক বাইকের সামনে হতেই পারে। কি দেখছিস তোর খিদে পেয়েছে খেয়ে? বললো কোথায় যেতে হবে, এখানে আসবে কেউ কোনো দিকেই যাবে না, সব নিজের ঘর যাবে। ভিডিওতে তুলে দিতাম, বল বল আচ্ছা লাগা। সব ডিজার ঘরে চলে যাবে, নেশা হয়ে গেছে সবার, নেশা বেশি পাতায় উঠে গেছে, কিছু করার নেই। তো মোটামুটি একটা ফাইটিং হলো, ঠিক আছে, তারপর যে যার সে যার ঘরে গেলো, আর বেশি কিছু নেই এখন। মোটামুটি গাড়িটা চারিদিকে লোক দাঁড়িয়ে গেছে, আর হয়েছে মোটামুটি খেলা গেলি। এ ওর বাইক নিয়ে দাঁড় করালো, এ করালো, সব করালো, কিন্তু লাস্ট অবধি দেখা গেলো R15 মাথার এটা ফুলে এসে চলে গেছে। তারপর সে রেগে মেগে বললো যে এখানে যাবে, কোথায় যাবে। এই জায়গাটা বেশ আমার ভালো লাগে, সুন্দর জায়গা, এই জায়গাটা উঠে চলো, এই জায়গাতে হেভি লাগে সব দেখছি। জল আছে এখান থেকে, সব বসে আছে দেখতে পাচ্ছ, অনেকে কাপেল আছে, অনেকে বন্ধুরা আছে, পুজোর সময় সব মজা করতে এসছে। মোটামুটি ওখানে একটা গন্ডগোল হলো, যে যার মোটামুটি রব দেখালো, তারপর ঘরে চলে গেলো। ঘরেই যাবে আর কোথায় যাবে, মোটামুটি তার ভাইজারের সামনের ওপরটা ভেঙে দিল, উপর থেকে ছাড়িয়ে উপড়ে দিল, ঠিক আছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, উপড়ে উপড়ে দিলাম পুরো একবারে। হ্যাঁ, নেশা হয়ে আছে মাথার উপরে, এখন কিছুই বুঝতে পারলাম তো, কিছু করার নেই, আজকে সপ্তমী তো একটু হবে, এরকম হয়েই থাকে রাস্তাঘাটে। ওটা সাডেন হয়ে গেলো, তো সাডেন নেশে গেলো। একটু একটা খেলা গেলি দেখলাম ভাই, বাইক নিয়ে অনেক দুষ্টু দুষ্টু মারামারি, খেলাগালি করতে চল 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 সব চলে ঘাটি গাড়া যায়, ঘাটি ওই উপরে কালীপুর দিকটার কাছে চল। আসবি তো চল চল, আমাদের কালী মন্দির, কালী মন্দির প্রচুর, তুই চল না চল, তুই চল। সো কালকের এখানেই ছিলাম, আজকেরও এখানেই এসেছি, তো কালকের এখানেই বসছিলাম, এটাই বেশ জায়গা। আমাদের কালী মন্দির, কালী মন্দির, কালী মন্দির, মা কালীর কাছে চ, মার কাছে চ।
মার গাজে বস এখানে বাবা আছে দেখছো মা ওই মা আছে কালকে আমি দেখে গেছি হ্যাঁ কালকে আমি এখানেই বসছিলাম তো এখানে বসবো এখন জুতোটা খুলে বস আমার ভাই জমিদারের বেটা শুয়ে পড়েছে গালে আমরা এ দিচ্ছি একে সুরা পুরা সব পান করানো হবে কি হয়েছে তোদের হয়েছে নাকি বল ক্যামেরায় বল কি হয়েছে কি কি অসুবিধা আমাকে বল আমি ডেফিনেশন দেবো আরে ওরা আছে হচ্ছে পাঁচজন হ্যাঁ তো বাসে দুটো ভাই একটা কি অসুবিধা কি হয়েছে তাদের অসুবিধাটা কি হয়েছে তাতে আমার ভাই ছেড়া গেল সবাই একটা একটা করে উঠবি উঠে বেরিয়ে যা একটা ভাই স্কুটিতে তিনজন যায় বলে সমস্যা কে বলছে তাহলে একজন একজন বাস ধরে নে ভাই আমরা বেরোবো মোটামুটি 7টা 8টা 9টা 10টাও বাজতে পারে এই দেখেছি লাশ পড়ে গেছে লাশ পড়ে গেছে এবারে মুজাই টাঙাবে পুরো ডিম ওই জন্য বললাম তন্ময় এবারে এখানে মুজাই টাঙাবে হবে আর পিছনে মা আছে তিনজন তাই তো মা দেখে নেবে ভাই কাছে তো হ্যাঁ দেখুন একটাই তিনজন যাবে অল্টার করে নেবে মাঝ রাস্তায় আবার আরে একে একে থেকে যেতে বলছি বলছি ওর বাইকটা দিয়ে দিচ্ছি ওরা চালিয়ে চলে যাবে বাইকটা দিব ভাই এরা এ পাগলে যা না ভাই যা কোনো অসুবিধা নেই পুলিশ কেউ নেই আর হ্যাঁ রে কোনো পুলিশ নেই ছটার পরে সব পুলিশ এখন রকেটের স্পিডে বেরিয়ে যা তোদের মতো বয়স হবে না আমি রকেটের স্পিডে বেরোতাম রকেট বুঝিস তো শুধু এদিকে চালাবি নইলে ভাই আলু ভর্তা হয়ে যাবি তো আমার ভাই ফোন করেছে আসার কথা এক ভাই তো শুয়ে পড়েছে আরেক ভাইয়ের আসার কথা কিন্তু সে আসেনি তো ভিডিও কল করে আমাকে বলছে দেখ এলে কি মজা করতিস দেখ সালাম এটা হচ্ছে তপক্রত চিনতে পারছো এই সেই ছেলেটা কেমন ধরো হ্যাঁ ও শালা কাটেই শালা এত বড় করে সমীক খালি ভয় পাচ্ছিল বুঝলি বলে আই তোর পিছনে বসবো না খালি তো এরকম সে তো আমার তো পিছনে ব্যাকরেস্ট নেই সে খালি উল্টে যাচ্ছে হ্যাঁ এ জাগ মাগ করে 60 স্পিডে নিয়ে এসছি ওর তো মানে সেকেন্ড গিয়ারেও 60ই থাকে গাড়ি তো আস্তে আস্তে ভোর হচ্ছে একটু একটু আলো বয়ে যাচ্ছে যে ভোর হচ্ছে আর ভাই তো আমার এখনও ঘুমাচ্ছে ওর ঘুম না হলে আবার যেতে পারবে না সেটা অনেক দূর যেতে হবে তো ভোর হচ্ছে ভোর হলে একটু ভোর দেখে বেরিয়ে যাবো মজা করছি আরেকটা দিন চলে গেল আরেকটা দিন কেটে গেল ওই এটাই তো মজা যে তোমার বড়ো করো মজা করো সবাই মজা করছে সুন্দর সবাই বসে আছে এখানে কয়েকটা দাদা আলাপ হয়ে গেছে ও দাদা আমার নাম মনোজ আর আমার চ্যানেলের নাম ইনস্টার মনোজ তো দাদার সাথে আজকে আমার দেখা হলো এই দাদার চ্যানেলে আমি আজকে এসেছি তো দাদা আমি খুব ভালো ফিল করছি তো এই দাদার এক বিজনেস আছে তার মাঝখানে তোমাদের জন্য টাইম বের করে ব্লগ বানানোর চেষ্টা করেছে তো দাদাকে সাপোর্ট করো আর পারলে আমাকেও করে দিও আজকে অষ্টমী না সপ্তমী বুঝতে পারছি না হ্যাঁ বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম ইনস্টার মনোজ আর কিছুই না জাস্ট ট্রাই করলাম প্রথমবার গোপ্রোর হাতে নিয়ে আমি ব্লগ করার চেষ্টা করছি সামনে আমার বন্ধু ফেমাস মোনা ডার্লিংয়ের যে নায়ক আছে তার মতো দেখতে দেখে যাই হোক এই নাও দাদাকে এটা আমার সব এখানে বসেছিলাম তো তিন চারটে ভাই বসেছিলো বসে বসে সব এনজয় করছিলাম আর ভোর হতে দেখছি আর অসাধারণ লাগছে কালকেরও দেখেছি আজকেরও দেখছি আর ভালো লাগছে আর সবাই পুজো আরও ভালোভাবে উপভোগ করো মজা করো এনজয় করো লাইফ কিছুক্ষণের জন্য জাস্ট 2 মিনিটে চলে গেলে কিছু পাবে না ভাই এনজয় দেখো এই এনজয় করতে করতে শুয়ে পড়েছে ঘোড়া বেঁচে আমার ভাই ওর একটু ঘুম না হলে হয় না ও অ্যাকচুয়ালি তার দিক থেকে গাড়ি চালিয়ে এসছে
তারপরে ফ্ল্যাটে এসছে, দেন তারপরে আমার বাইকে করে এসছে, তো ওর একটু কষ্ট হচ্ছে, তো ঘুমাচ্ছে, ডোন্ট ওয়ারি, জেগে যাবে, বাইকের পিছনে বসবে আর জড়িয়ে ধরে বসবে আর তোমার ভাই বো গড়িয়ে চলে যাবে, পারফেক্ট, বো গড়িয়ে চলে যাবে, এই যাবে কন্টিনিউ করো দাদা, তুমি সাকসেস পাবে। ভোর হয়ে গেছে, একবার দেখ, দেখতে পাচ্ছিস, আর একবার চোখ খুলে দেখ, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস, আর একটু ঘুমাবি, আর 10-20 মিনিট বাদে উঠি। তো গাইস, ভোর হয়ে গেছে, রাত থেকে ভোর, আবার 2 দিন ধরে এরকমই চলছে, বাট বেরোচ্ছি, ভোর হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে বসে বসে ভোর করে দিই, কাজ তো তোর মারি করি, আমি তোর বাদ তো তোর মারি করি, কাক হেগে গেছে, আমরা আরাম করেই যাব, তবে গাড়িটা চালানোর একটা ক্ষমতা চাই, সেই ক্ষমতাটা একটু নিঃশ্বাস ফিশ্বাস নিতে হবে, এমনি হাত সেট হয়ে গেছে, চিন্তার কোনো বিষয় নেই। আর এই দেখেছো কিরম রাইডার এখানে সকালবেলায়, ছাপড়ি রাইডাররা যাচ্ছে হুড় হুড় করে, হুড় দাবাক দাবাক, বাট আপনার এরকম না, দেখি একটু সাউন্ড করি কী হয়, দেখি আমরা একটু ছাপড়ি রাইডার হয়ে যাই। গাড়ি চালানো মানে বিশাল ব্যাপার, চালাতে হচ্ছে, কিছু করার নেই, এদিক থেকে উঠবো তো, এটাতে উঠবো তো, এইটা অনেক কষ্টে বেরোলাম যানজট থেকে, একটু ফাঁকা রাস্তায় সকাল সকাল চালাবো, এর মজা নেবো বাইকটার। Okay.
সকাল সকাল বেশ মজাই হচ্ছে। গান শুনতে শুনতে আমার কানে ব্লুটুথ হেডফোন, পিছনে ভাই বসেছে, ভাই কেমন লাগছে বল একবার জোরে চিল্লিয়ে বল। কি ভাই এই বাইকটা চালিয়ে ফেমাস হয়ে যাবো ওরা। ভিড়, প্রচুর ভিড়, সবাই এসছে দুর্গাপূজার জন্য। দেখো তোমরা একবার কি অবস্থা। যারা যারা দেখছো ভিডিও দেখে চলে যাবে না, লাইক সাবস্ক্রাইব করো। গাইস, এই গাড়িটা চালানো সবার পক্ষে সম্ভব না, মানে যে ব্যাপার আছে, একটা বড় গাড়ি, বিশাল বড় গাড়ি, আমরা এত বড় গাড়ি চালিয়ে অভ্যাস নেই, কিন্তু তাও আমি চালিয়ে নেবো, কারণ আমি 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 সামি হোসেন, পাকি সামি হোসেন। একটা ব্রেক ব্রেক বেরো দেবো, সব উড়ে আড়ে চলে যাবো, কোনো ব্যাপার না আমার কাছে, সব বাইক আমার কাছে ছোটো।